াহুর রহমানিবাহিম আমরা একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি সেজন্য আমাদেরকে প্রথমেই আমরা মধ্যস্থব্লিউ ডি লিখে আমরা এন্টার বাটনে ক্লিক করব এন্টার বাটনে ক্লিক করার পর আমরা যে তথ্যগুলো দেখতে পাবো সেটা এখানে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে সেই ওয়েবসাইটে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ও ও এতে ক্লিক করবো ও এতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড সুতরাং আমি কন্ট্রোল এবং মাইনাস বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো সেখানে হোম ব্ল্যাক টু হোম অ্যান্ড রেজিস্টার আমরা রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পর সেখানে একটি নতুন উইন্ডো আসবে সেই উইন্ডোতে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করব সিলেক্ট বাটনে ক্লিক করার পর ইনস্টি ইনস্টিটিউশনাল হ্যাড এখানে ক্লিক করব তারপর নিজ প্রতিষ্ঠানের নাম আমরা লিখব যে প্রতিষ্ঠানে আমরা আছি সেই প্রতিষ্ঠানের নাম আমরা সেখানে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথেই সেই প্রতিষ্ঠানের নাম চলে আসবে এবং সেই প্রতিষ্ঠানের নামের প্রতিষ্ঠান যে প্রধান আছেন প্রতিষ্ঠানের প্রধানের যে আমরা ওনার যে ভোটার আইডি কার্ড আছে ওই ভোটার আইডি কার্ডের নাম্বার সেই নাম্বার দিব আমরা ওইখানে আমাদের প্রতিষ্ঠান প্রধানের নাম নাম লিখবো আমরা প্রতিষ্ঠান প্রধানের নাম লেখার পর যে কাজটি আমাদেরকে করতে হবে সেখানে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিতে হবে আমরা মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এখানে যে প্রতিষ্ঠান প্রধান যে প্রথম যে জয়েন করেছিলেন সেই জয়েন এর একটি স্ক্যান করা ফটো ফটো সিস্টেম সেখানে আপডেট করতে হবে এখানে স্ক্যান করা একটি ফটো আমরা সেখানে আপডেট যে কোনো আমাদের একটা ফটো সেখানে আপডেট করতে হবে আপডেট করার পর সেখানে আমরা নিশ্চয়ই আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব এখানে সিলেক্ট আছে যেহেতু আমরা সিলেক্ট করেছি তারপর এখানে দেওয়ার পর একটি এখানে যে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর সেখানে যে ফাইলটি ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা সেখান থেকে একটি যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারে একটি ছয় সংখ্যার একটি কোড যাবে সেই কোডটি দেওয়ার পর সেখানে আবার তারপর কোডটি দেওয়ার পর যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ইউজার রেজিস্ট্রেশনের যে অ্যাডমিন আছেন ওনার এখানে সরাসরি সেভ হয়ে যাবে এবং উনি যদি ওই সেভটা অ্যাপ্রুভ করে তাহলে আমরা সেটা আমাদের খুব সহজেই প্রবেশ করতে পারবো এভাবেই আমরা খুব সহজেই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে নতুন ই মি মি মিস যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে সেখানে আমরা প্রবেশ করতে পারব খুব সহজেই ধন্যবাদ সবাইকে